ঘোষণার পাঠক ঘোষক হয় না। আওয়ামী লীগের প্রতিষ্ঠাতা জিয়াউর রহমান এটা কেমন করে, এটা তো শুনিনি, এটা তো জানি না। এই আজগুবি আওয়াজ করতে গিয়ে ফখরুল মাঝে মাঝে এমন উদ্ভট কথা, এখন জিয়াউর রহমান পারলে আওয়ামী লীগকে ধ্বংস করে দেয়। 75 ঘটানোই হয়েছে আওয়ামী লীগকে মুক্তিযুদ্ধকে শেষ করার জন্য, তিনি করবেন আওয়ামী লীগ প্রতিষ্ঠা কিভাবে করছে? ফখরুল সাহেব একটু ব্যাখ্যা করেন, তাহলে বঙ্গবন্ধুকে হত্যা করলো কেন, জয় বাংলা নিষিদ্ধ হলো কেন, বাংলাদেশ বা তার রেডিও বাংলাদেশ হলো কেন, 7ই মার্চ নিষিদ্ধ হলো কেন, মুক্তিযুদ্ধের মূল্যবোধ পদদলিত হলো কেন, স্বাধীনতার আদর্শ ধ্বংস করা হলো কেন? আওয়ামী লীগ প্রতিষ্ঠা তারাই করলো যারা মুক্তিযুদ্ধকে শেষ করল। শেখ হাসিনাকে বিদেশে থেকে বাংলাদেশে ফিরে আসতে বারে বারে বাধা, বারে বারে বাধা, তাকে আসতে দাও, অ্যারেস্ট অবস্থায় তিনি যখন বাইরে গেছে তার কানে চিকিৎসা জন্য, ফিরে এসেও হিত্রোতে তিনি আটকা পড়ে। তো আবার আপনারা আমাদের জন্ম দিচ্ছেন, আপনাদের কামনাই হলো, আপনাদের লক্ষ্য হলো আওয়ামী লীগকে ধ্বংস, ষড়যন্ত্রের রাজনীতি আপনাদের রাজনীতি, সেটা বললে আপনাদের অনেকের কান জ্বালা পালা করে, অনেকে অন্তর জ্বালা। তৎসদে শুনি, আমি বিশ্বাসঘাতকতা রক্ত ঝরে বলেছি, শেখ হাসিনার জীবন নিরাপদ নয় সে কথা বলেছি, সেটা নাকি মহাত্মা অন্যায় আমি করে ফেলেছি, একটাই বিষয় দেখলাম মহাত্মা অন্যায় করে ফেলেছি। এই দেশে চোখের বরকে 15ই আগস্ট ঘটে গেছে, আমরা সতর্ক হব না, নিরাপত্তার বিষয়ে আমাদের উদ্বেগ কি ভিত্তিহীন আমাদের বলতেই হবে, বিশ্বাসঘাতক তো আছেই।